গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে সরস্বতী পূজা, তো তোমরা সবাই রে সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা। এখন ভোর 5:30 বাজে, আমি উঠে গেছিলাম কারণ 8:30 যেহেতু আমার ঠাকুর মশাই আইবো। তো চলো তোমরা একটু বাইরের দৃশ্যটা দেখাই। এখনো কিন্তু মোটামুটি অন্ধকারই আছে, হালকা একটু আলো যেমন ফুটতেছে মনে হইতেছে। দেখুন, আমি চান করিয়া ঠাকুর ঘরে জামুঙ্গা সোজা পূজার আয়োজন করতে। পূজার কাজ করতে করতে কখন যে 7:30 বাজে গেছে খেয়ালই করছি না। চলো তোমাদের একবার আমার ঠাকুর ঘরে নিয়ে যাই। ঠাকুর ঘরে পূজার আয়োজনের কাজ একদম জোর গতিতে চলছে। এই দেখো দিদি আয় পড়ছে, আয় আমার ফলগুলো কাটতে দিতেছে, আর এদিকে আমি সব ঠাকুরের জোগাড় জান্তিগুলি করতেছি। পাশাপাশি আমার যে নিত্য পূজা আছে, নিত্য পূজাও আমি রেডি করে নিয়েছি। ঠাকুর স্নান করাইয়া ফুল টুল তুললা ওগুলো সব রেডি করে রাখতাছি। এবারে চলো একটু নিচে গিয়ে দেখাই নিচের কি পরিস্থিতি। নিচের পূজার আয়োজনও আমরাই করুন। তো আমার ঘরের পূজা যেহেতু আগে হইব, তো আমার পূজার আয়োজনটা কইরা তারপরে এই পূজার আয়োজন করুম আর কি। এই দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে বেলুন দিয়া পূজা মণ্ডপটা। ছেলেরা প্রায় মাঝরাত অবধি পূজার আগের দিন এই ডেকোরেশনটা করছে। বেলুন লাগানোর লেখা কোনো জায়গায় আর বাদ রাখছে না। দেখো ফ্যানের মধ্যেও বেলুন লাগাই দিছে। কিন্তু ছেলেগুলা সেদিন খুব পরিশ্রম করছে, আমি যেটা দেখছি। মানে পূজা যদিও তারারই, স্টুডেন্টরারই, তারারই খুব আনন্দ, কিন্তু কয়েকজন ভীষণ পরিশ্রম করছে, আর তারার পরিশ্রমেরই ফল এত সুন্দর পূজা মণ্ডপ। এদিকে আমাদের এই বড় পূজারও আয়োজন দেখো চলছে। দিদি সব ফলগুলো কাটতে দিতেছে, আর আমরা ওগুলারে সাজাইয়া সুন্দর করে গুছায় রাখতেছি। আমি একবার নিচে আইলাম, দেখলাম পুষ্প থালাগুলো একটু সাজায় রেখা যায়, কারণ ঠাকুর মশাই আইলে পরে তো একটা দৌড়ে দৌড়ে লেগে যাবো গা। তাই যেহেতু দুই জায়গায় পুজো, আমার খুব উপর নিচ করতে করতে খুব কষ্ট হইতেছে, এমনিতেও শরীরটা বিশেষ ভালো না, তারপরে তো করতেই হইব যেহেতু মায়ের পূজা। তো একবার নিচে আইতেছি, নিচের পূজার আয়োজন করতেছি, আবার উপরে যেতেছি। যেহেতু উপরে দিদি আছে আর মাসিমণি আছে, যে স্যার পড়ায় ওই স্যারের মা মাসিমণিও আছে, তো তারা উপরে ফল কাটাটা দেখতেছে আর আমি সেই গোছানো গাছানোটা দেখতেছি। আমার পূজার আয়োজন একদম কমপ্লিট হয়ে গেছে না। পুরোহিত আসার কথা আসলো 8:30, এখন 9:30 বাজে, এখনো পুরোহিত দাঁড়িয়েছে না। এই সময়টা কিন্তু ভীষণ বিরক্তি লাগে। সেই ভোর 5টা উঠছে সেরা, এই তারা হোড়াফেরা সব রেডি করলাম, এখনো পুরোহিত আসে না। তো ঠিক আছে, এখন অপেক্ষা করতেছি পুরোহিতের। চলো আমার পূজার আয়োজনটা একবার তোমাদের দেখাই, আর নিচের স্টুডেন্টরা সবাই আয়া বসে, নিচের পরিস্থিতিটা একবার তোমাদের দেখাই আগে। চলো, এই আমার পূজা আয়োজন 100% কমপ্লিট হয়ে গেছে না। এইদিকে পাশাপাশি আমার নিত্য পূজারও সব একদম রেডি হয়ে গেছে না, শুধু এখন ঠাকুর মশাইয়েরই অপেক্ষা। চলো এবার একটু নিচে যাই। এই যে নিচের মোটামুটি আমরা ফল টল কাইটে সব রেডি করে রাখছি, তো যেহেতু ওপেন স্পেস তার লেগে ভোগগুলো আমরা নিচে আনছি না। তো আমার ঘরে যখনই ঠাকুর মশাই আয়া পড়বে, তখন দিদি সবাই রেডি করে রাখছে, দিদির আরে তারা সবাই ফলগুলো আন না, এখানে সব সাজাইয়া রেখা দিব আর কি। নাহলে কি হয়, ধুলাবালি পড়বো বা ছেলে মেয়েরা দেখো হাঁটাহাঁটি করতেছে, তো ধুলা টুলা পড়বো। তো তার লেগে আমরা এই প্ল্যানটা করছি যে এখানের যে ভোগগুলো ওগুলো আমরা পরেই আনো, আর এদিকে ছেলেমেয়েরা আনন্দ তো শুরু হয়ে গেছে অলরেডি। ফাইনালি ঠাকুর মশাই আইসে 11টার সময়, আমার ঘরের পূজা হয়েছে, এখন নিচে পূজা করতে গেছে ঠাকুর মশাই। আর আমি অনেক কষ্টে একটা শাড়ি পরছিলাম, পরলেও কি একদম পুরা মানে ঘাগরা টাইপের হয়ে গেছে না। তারপরে সরস্বতী পুজোতে শাড়ি না পরলে ভালো লাগে না, শরীরটাও বেশি ভালো না, আর ভীষণ দৌড়াদৌড়ি হইতেছে উপরে নিচে। তারপরেও চেষ্টা করতেছে শাড়িটাকে সামলাইতে, সামলাইতে কষ্ট হতেছে, তারপর উপরে লাগছে, কারণ সরস্বতী পুজো তো শাড়ি না পরলে ভালো লাগে না। ছোটো ছোটো বাচ্চারা শাড়ি পরে হাঁটতেছে, আর আমি শাড়ি পরে আনকমফোর্টেবল ফিল করতেছি। তারপরও চেষ্টা করুন যতক্ষণ পারি পরে রাখতে।
তো তোমরা সবাই সঙ্গে থাকো, চলো তোমাদের নিচে একবার ঘুরাই আনি। এবারে যজ্ঞ শেষ হয়ে গেল, যজ্ঞের সঙ্গে সঙ্গে আমাদের বাড়ির পূজা পর্বও শেষ হয়ে গেল। তো তোমরা সবাই দেখলা আমরা কিভাবে কত যুদ্ধবীরা সরস্বতী পূজা করলাম দুই দুইটা আমাদের বাড়িতে। তো এবারে একটা আলাদা একটা চমক আছে, এটাও আমি একটু পরে তোমরা দেখাই যাচ্ছি। তো তোমরা সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো আমার বাড়ির পূজার কি পরিস্থিতি। এ দেখো আমার বাড়ির সরস্বতী পূজার স্পেশাল আকর্ষণ, এই ফুচকা স্টল। স্টুডেন্টরা সবার রিকোয়েস্টে স্যার এই আয়োজনটা করছে, স্টুডেন্টরা লিগা ফুচকার আয়োজন করছে। এবার স্টুডেন্টরা সঙ্গে সঙ্গে আমরাও কিন্তু বাদ গেছি না। এই দেখো পোলাপানের ফুচকা খাওয়ার কি নমুনা। এখন যে দৃশ্যটা তোমরা দেখতেছো এটা প্রায় সন্ধে 7টার দৃশ্য। সারাদিন নাচানাচির পরেও তারা টায়ার্ড হয়েছে না, আবার সন্ধ্যার সময় নাচানাচি শুরু হয়েছে। দেখো এইভাবে আনন্দ করেই আমরা আজকে সরস্বতী পূজার দিনটা কাটাইলাম। তো তোমাদের সরস্বতী পূজা কেমন কাটছে তোমরা কিন্তু আমারে অবশ্যই কমেন্ট করে জানায়ো। আর সবাই খুব ভালো থাকো, খুব তাড়াতাড়ি আমাদের আবার দেখা হবে পরের ব্লগে। টাটা।